দেখো, আমি প্রথম এই বেলুনটাকে এই বোতলের মধ্যে রাখছিলাম, এই যে বেলুনটাকে এই বোতলের মধ্যে রাখছিলাম, দেখো যে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি, এই যে দেখো, তুমি যদি এখানে বেলুনটাই ফু দাও একটু, দেখো কি হয়, একটু কিন্তু বেলুনটা ফুটবো না। এখন দেখো আমি একটা ম্যাজিক করে নিই, লিলি কিলিলি ফোকাস ফোকাস ড্যাবড়া ছুমন তোরছু। দেখো এখন যদি আমি এটাতে ফু দেই দেখো কি হয়, স্ট্যাচু, দেখো এই বাতাসটা আটকে আছে, দেখো এর মধ্যে কিন্তু কিছুই নাই, দেখো বেলুনটা আটকে আছে, একদম খোলা, এই দেখো মাঝখানে দেখো একদম খোলা, এই যে এটা হওয়ার কারণ হলো, এই যে তোমরা এটা হওয়ার কারণ হলো, এই যে মনে করো এটা একটা বোতল, এর মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি, এটা মনে একটা বেলুন ঢুকিয়ে নিয়েছি, আমরা যদি এটাতে ফু দেই ফুলবে না কিন্তু, কিন্তু আমি এখানে এন্টি কাটার দিয়ে একটা ছিদ্র এনেছি ছোট, এই দেখো এখন এটাকে আমি এটাকে আমি ফু দিব তাহলে কিন্তু ফুলবে, দেখো ফুল দেওয়ার পরেই তোমরা এখানে ধরে রাখবে, এই যে এই ছিদ্রতে দেখো আমি কেমন করে ধরি, এই ছিদ্রতে এই যে ধরে ফেলছি, দেখছো তাহলে কিন্তু এটা কিন্তু আটকে আছে, দেখো কি সুন্দর দেখা যায়, এবার এটা মনে হয় যে বাতাস বাতাস এর মধ্যে ঢুকতেই আছে, এমন এই ফুলে আছে, এই যে দেখো এটা দিয়েই আরেকটা, দেখো দেখো এই বেলুনটার মধ্যে আমি এখন পানি ঢেলে দিচ্ছি, দিয়ে নিচ্ছি, এখন দেখো কি হয়, আমি যদি এই ছিদ্র থেকে আমার হাতটা সরাই দেই দেখো কি হয়, দেখো পানি কিন্তু পড়ছে, এই যে এই পানিটা আমি এখন ঢেলে নিচ্ছি, এখন দেখো এই বেলুনটা আমি এখন খুলবো, বেলুনটা খুলে এই বোতলের মধ্যে আমি পানি ঢেলে নেবো, বোতলের মধ্যে এখন এই বেলুনটাকে আমি এখানে দিব, এই বেলুনটা আমি এটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এখন দেখো আমি যদি এটা সাইডে দেই এটা বেলুনের মধ্যে পানি যাব না, দেখো আমি সাইডে দিচ্ছি, দেখো বেলুনের মধ্যে কিন্তু পানি যাইতেছে না, দেখো সব বেলুনের মধ্যে গিয়ে একটু পায় নাই, আমি এখানে কিন্তু ধরে রাখছি, বেলুনের মধ্যে পানি পড়তেছে না, কিন্তু আমি যদি এই ধরাটা সাইডে দিই দেখো বেলুনের মধ্যে একদম পানি চলে যাবো, দেখো এই বেলুনের মধ্যে কিন্তু পানি এসে গেছে, ধরা সাইডে এসে, এখন দেখো আবার দেখো এই যে এটার মধ্যে বাতাস আছে, তো বাতাসকে বের করে নেই তাহলে আবার হবে, আমি এটার মধ্যে থেকে আবার বাতাসটা খুলে নিচ্ছি, দেখো বাতাসটা খুলে নিয়েছি, এখন আমি এটাতে ছাড়বো তাও কিন্তু পানি ঢুকতেছে না, এখন আমি হাতটা ছেড়ে দিব তাহলে পানি ঢুকবো, এই যে দেখো এটাই ছিল আমার আজকের ভিডিও, এরপরে থাকবে পার্ট 9, তোমরা দেখো, এটাই আমার আজকের ভিডিও, আসসালামু আলাইকুম।